গ্যাস সিলিন্ডারের নিচে এরকম ছিদ্র কেন করা থাকে? এটিএম মেশিনের এমন একটি মিথ্যে বিষয় আজ আমি আপনাদেরকে বলবো, যেটা বোকার মতো এখনো আপনি সত্যি ভেবে আসছেন। বন্ধুরা, কোনো একটি দেশের ফ্ল্যাগ না, আমাদের এই পৃথিবীর নিজস্ব ফ্ল্যাগ কি? চলুন তাহলে এক এক করে সমস্ত কিছু জানা যাক। ফ্যাক্ট নাম্বার ওয়ান, বন্ধুরা, পৃথিবীর প্রত্যেকটি দেশের একটি করে নিজস্ব ফ্ল্যাগ আছে। তার মধ্যে কিছু ফ্ল্যাগের সাথে আপনি পরিচিত, যে এটা এই দেশের ফ্ল্যাগ, ওটা ওই দেশের ফ্ল্যাগ। কিন্তু আপনি কি জানেন, পৃথিবীর সমস্ত দেশ মিলে গোটা মানব জাতির, এক কথায় আমাদের এই পৃথিবীর নিজস্ব একটি ফ্ল্যাগ আছে। আপনি কি দেখেছেন কখনো সেই ফ্ল্যাগ? বন্ধুরা, স্ক্রিনে এখন আপনি যে ফ্ল্যাগটি দেখছেন, এটা কোনো দেশের ফ্ল্যাগ না, এটা সমগ্র মানব জাতির ফ্ল্যাগ, এটা আমাদের পৃথিবীর নিজস্ব ফ্ল্যাগ। ফ্যাক্ট নাম্বার টু, বন্ধুরা, এই ফ্যাক্টটা শুনলে কয়েক সেকেন্ডের জন্য আপনি সত্যি আশ্চর্য হয়ে যাবেন। এটিএম বুথে গিয়ে আপনারা তো প্রায়ই টাকা তুলে থাকেন, এবং এটিএম মেশিন থেকে টাকা বার হওয়ার আগে ঘর করে এরকম একটা শব্দ হয়। ওই শব্দটা শুনে আমরা মনে করি আমরা যে টাকাটা বার করতে চাইছি সেই টাকাটা মেশিনের মধ্যে গোনা হচ্ছে, তাই এরকম শব্দ বার হচ্ছে। কিন্তু এখানে মজার বিষয় হলো, অ্যাকচুয়ালিতে ওই শব্দটি টাকা গোনার কোনো শব্দ না। এটিএম মেশিন ওইভাবে গুনে গুনে আমাদেরকে টাকা দেয় না। ওই শব্দটি হলো একটি সাউন্ড এফেক্টস, যা এটিএম মেশিনের ভিতরে সেট করা একটি স্পিকারের মধ্যে থেকে বার হয়। একটা জিনিস আপনি একটু লক্ষ্য করলেই এই বিষয়টি বুঝতে পারবেন, যে এটিএম মেশিন থেকে একটা 500 টাকার নোট বার করলেও অনেকগুলো নোট গোনার শব্দ শোনা যায়। আর এরকমটা করার কারণ হল, সমস্ত অপশান ক্লিক করার পর মেশিনের ভিতর থেকে টাকা বার হতে যে সময়টা লাগে, ওই সময়ে আপনাকে একটা ভালো ফিলিংস দেওয়া যে আপনার টাকাটা গোনা হচ্ছে, এবার সেটা বাইরে বার হবে। ফ্যাক্ট নাম্বার থ্রি, বন্ধুরা, আমাদের বাড়িতে যে গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়, ওই গ্যাস সিলিন্ডারের একদম নিচে এরকম বেশ কিছু ছিদ্র করা থাকে, এটা তো আপনি অবশ্যই লক্ষ্য করেছেন। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন সিলিন্ডারের নিচে এই ছিদ্রগুলো কেন করা থাকে? চলুন তাহলে এই কারণটা জেনে নিন। বন্ধুরা, গ্যাস সিলিন্ডার নিয়ে সবথেকে বড় দুশ্চিন্তার ব্যাপার হলো টেম্পারেচার। যদি কোনো কারণে সিলিন্ডারের টেম্পারেচার বেড়ে যায়, তাহলে একটা বড়সড় বিস্ফোরণ হয়ে যেতে পারে। তাই এই কারণেই টেম্পারেচার মেনটেন করার জন্য সিলিন্ডারের নিচে এই ছিদ্রগুলো করা থাকে, যাতে ওখান দিয়ে ঠান্ডা হাওয়া পাস হতে থাকে এবং সিলিন্ডারের ভিতরের টেম্পারেচার অত্যাধিক বেড়ে না গিয়ে সকল সময় সেটা সঠিক মেনটেন থাকে। এক কথায়, সিলিন্ডারের নিচে ওই ছিদ্রগুলো ভেন্টিলেশনের কাজ করে। ওকে ফ্রেন্ডস, আজকের ভিডিওতে তাহলে এতটুকুই, ফিরে আসবো আপনাদের জন্য এরকমই আরও কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে। ধন্যবাদ।